নমস্কার, 24 আওয়ার্স নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আসছি বিস্তারিত খবরে। বিজেপির পূর্বসূরী ভারত কেশরী ও হিন্দি জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস পালিত হল আজ। শাসক শিবির সহ বিরোধী দল আজ কেওড়াতলা মহাশ্মশান লাগোয়া পার্কে শ্যামাপ্রসাদের নবনির্মিত মূর্তির সামনে থেকে অনুষ্ঠানের সূচনা করলেন। শাসক শিবিরের পক্ষ থেকে বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, মালারা সহ নেতা নেত্রীরা মাল্যদান করলেন শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে। 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন কালচার স্টার্ট করেছেন ওয়েস্ট বেঙ্গলে। সেই কালচারটা কি, আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক, যে লোকটা গুণী, যে লোকটা জ্ঞানী, যে লোকটা কৃতী, তাকে সম্মান জানানো হবে তার জন্মদিনে অথবা তার মৃত্যুদিনে। এটা স্টার্ট হয়েছে আমাদের বেঙ্গলে 2011 সালে, যখন আমাদের হেডকোয়ার্টার ছিল তোমার এতে রাইটার্স বিল্ডিংয়ে। সেখানে তোমরা দেখেছো যে লনে, মুখ্যমন্ত্রী ঘরের সামনে লনেতে তাদের মাল্যদান করা হয়, আমিও গিয়ে করে এসেছি, এখন নবান্নে করা হয়। তো এই কালচারটা তো মমতা বন্দ্যোপাধ্যায় স্টার্ট করেছেন, যেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে দিল্লি থেকে যে সমস্ত প্রকল্পগুলো চালু হয়েছিল বিভিন্ন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নামে, সেই নামগুলো এক এক করে ওমিট করা হচ্ছে, করে তাদের দলের যারা নেতা তাদের নামে সেগুলোকে চালানো হচ্ছে। আমার দপ্তরই তো আছে, আমার দপ্তরিতে রাজীব গান্ধীর নামে একটি স্কিম ছিল, তুলে দেওয়া হয়েছে, তুলে সেখানে ওদের দলের একজন নেতার নামে চালু করা হয়েছে। এই যে কালচারটা ওরা করছেন, দেশের কোনো মানুষকে কারো নামটা শুধু তুলে দিলে একটা প্রকল্প থেকে তিনি দেশ থেকে চলে যাবেন না, তার 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 যে কীর্তি সেটা কখনো ধুয়ে মুছে দেওয়া যাবে না। সো আমরাই, মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় দেশে একটা নতুন অনুকরণীয় চরিত্র, যে তিনি দেখাতে চেয়েছেন যে তার সমালোচক অথবা তার পক্ষের লোক যেই হোক না কেন, সে যদি গুণী মানুষ হয় তাকে সম্বর্ধনা দিতে হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিঃসন্দেহে একজন কৃতী মানুষ ছিলেন, তিনি দেশের জন্যে লড়েছেন, আইনের জন্যে লড়েছেন। মাত্র 33 বছর বয়সে তিনি ভাইস চ্যান্সেলর হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এবং তিনিই প্রথম ব্যক্তি যিনি ইসলামিক হিস্ট্রি নতুন সাবজেক্ট এমএতে পড়ানোর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে ইন্ট্রোডিউস করিয়েছিলেন। ফলে মানুষটা নিঃসন্দেহে খুব বড় মাপের মানুষ ছিলেন, তার প্রতি শ্রদ্ধা জানানোটা কর্তব্য, তাই করছি আমরা। রাজনীতির কী আছে, এর মধ্যে কোনো রাজনীতি নেই। আমরা বিজেপি হয়ে যাচ্ছি না, আর বিজেপিও তৃণমূল হয়ে যাচ্ছে না, একটা কৃতি বঙ্গ সন্তান যিনি আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে বাংলার সীমানা ছাড়িয়ে বাইরের যারা মানুষ তাদেরও সম্মানিত করছেন, যারা কৃতি মানুষ তাদের সম্মানিত করছেন। সেক্ষেত্রে আমি মনে করি, আমরা সকলে মনে করি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমনই একজন মানুষ ছিলেন যাকে সম্মান জানানো, শ্রদ্ধা জানানোটা আমাদের কর্তব্য। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির পরিধান দিবস, তাকে শ্রদ্ধা জানাতে আমরা রাজ্য সরকারের তরফ থেকে এসেছি, আমি এবং মালা রায়। তার কারণ অনেক মহাপুরুষ এরকম আছে যাদের মতাদর্শের সাথে আমাদের বিশ্বাসী নই, তাদের মতাদর্শের সাথে আমাদের মতাদর্শ মেলে না, কিন্তু তারা ভারতবর্ষের মহান পুরুষ ছিলেন, প্রাতঃস্মরণীয় ব্যক্তি ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাই তার প্রতি শ্রদ্ধা জানানো, এটা আমাদের ভারতের সংস্কৃতি, আমাদের বাংলার সংস্কৃতি। যারা এই সংস্কৃতির বিপক্ষে, যারা ভাঙার পক্ষে, তাদের পক্ষে আমরা নই, আমরা গড়ার পক্ষে। যারা এই সংস্কৃতি আসলে 77 সাল থেকে আরও বেশি করে শুরু হয়েছে ভেঙে দেওয়া, প্রচুর মহাপুরুষের মুন্ডু ভেঙে দিয়েছিল সেই সময়, ভিক্টোরিয়ার থেকে সুন্দর সুন্দর মূর্তি তুলে নিয়ে গিয়ে লাটবাগানে ফেলে দিয়েছিল। কারণ ব্যাপারটা হচ্ছে, আমি কারোর সাথে সহমত থাকতে পারি, কারোর প্রতি শ্রদ্ধা কম বেশি থাকতে পারে, কিন্তু কোনো জিনিসটা যেটা আছে সেটাকে ভেঙে ফেলো, গুড়িয়ে দাও, ভেঙে দাও, এর পক্ষে আমরা নই। আমরা ভেঙে দাও, গুড়িয়ে দেওয়ার পক্ষে, গড়ে দাও, গড়ে দাও, গড়ে দাওয়ের পক্ষে আমরা। এবং আজকে তাই শ্যামাপ্রসাদ মুখার্জির, শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জির পরিধান দিবস, তাদের শ্রদ্ধা জানাই। ভারতের একজন মহান ব্যক্তিত্ব সেই হিসেবে শ্রদ্ধা জানাই, স্বাধীনতা সংগ্রামী সেই হিসেবে শ্রদ্ধা জানাই, সেই শ্রদ্ধা জানিয়ে তাকে প্রণাম করে দিন শুরু করছি। এদিকে বিজেপির তরফ থেকেও মাল্যদান করতে দেখা গেল শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায় সহ নেতা নেত্রীরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস উপলক্ষ শাসক শিবির ও বিরোধী দল ঘিরে রয়ে গেল চাপানুতোর। ক্যামেরায় দেবাঞ্জনের সঙ্গে কুন্তল সরকারের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।
চীন সফর বাতিলের পর দীঘা সফরের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের জন্য দীঘা সফরে যাচ্ছেন তিনি। নবান্ন থেকে জানানো হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনকে 26 থেকে 28 জুন দীঘায় থাকবেন মুখ্যমন্ত্রী। শনিবার দীঘায় একটি অনুষ্ঠানে এসে কথা জানান রামনগরের বিধায়ক তথা জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি অখিল গিরি। 26 তারিখ রাতে দীঘায় পৌঁছবেন এবং 27 তারিখ প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এই বৈঠকে তদারকি করবেন সৈকতের পর্যটন এবং জেলা উন্নয়ন নিয়ে। একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। বেসরকারি স্কুলের সাথে পাল্লা দিতে এবার মাঠে নামল তৃণ সরকার। আজ শরৎ সদনে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, শিক্ষার মান উন্নত করতে বেসরকারি স্কুলের সাথে পাল্লা দিতে সরকার উদ্যোগী এবং তৎপর। সেই তৎপরতা নজির হিসেবে 100টি সরকারি ইংলিশ মাধ্যমে স্কুল স্থাপনের ঘোষণা করলেন। এই ঘোষণার ফলে অভিভাবক থেকে স্কুল পড়ুয়া দুই মহলেই বইল খুশির হাওয়া। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। নারদ কাণ্ডের তদন্তে এবার খোদ নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করার অভিযোগ উঠল। সূত্রে খবর, তার বিরুদ্ধে তদন্তকারীদের বিভ্রান্ত করা, সত্য গোপন করা, মিথ্যাচারের মতো গুরুতর অভিযোগ এনেছে সিবিআই। কিছুদিন আগেই কলকাতায় এসে নারদ শুনানি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন সিবিআই এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। অভিযোগ, এতদিন ধরে নারদ অগ্রগতি নিয়ে কোনো রিপোর্টই দিল্লিতে সিবিআই হেডকোয়ার্টার্সে জমা দেননি আইও রঞ্জিত কুমার। এরপর আস্থানা দিল্লি ফিরে যেতেই সিবিআই শীর্ষ মহলে নারদ তদন্তে নিয়ে তোড়জোড় শুরু হয়। আস্থানা দিল্লি ফেরার পরই শুক্রবার নারদ কাণ্ডে তদন্তকারী অফিসার অভয় সিংকে বদলি করে দেওয়া হয়। এই অভয় সিং ছিলেন নারদ তদন্তের আইও রঞ্জিত কুমারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। এবার শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণের পথে কেন্দ্র। এসিতে এবার থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা বাধ্যতামূলক। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং নিজেই এই প্রস্তাব দিয়েছেন। শুক্রবার তিনি জানিয়েছেন খুব শীঘ্রই এই নির্দেশিকা জারি করা হবে। বিদ্যুৎ মন্ত্রী জানান, যদি 1 ডিগ্রি করে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা বাড়ানো হয় তবে 6% করে বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। এছাড়া সাধারণত শরীরে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে, তবে বেশিরভাগ জায়গাতেই 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা হচ্ছে, তা একেবারে অস্বাস্থ্যকর। এই তাপমাত্রায় অনেকেই গরমের পোশাক ব্যবহার করেন, তার ফলে অযথা বিদ্যুৎ খরচ হয়। এছাড়াও কম তাপমাত্রা শরীরের পক্ষে ভালো নয়। তবে এই মুহূর্তে এই নির্দেশিকা চালু হবে না, আগামী কয়েক মাস পর নতুন নিয়ম কার্যকর হতে পারে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। কাশ্মীরে হত জঙ্গিরা অমরনাথ যাত্রীদের উপর হামলার ছক কষেছিল। শুক্রবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে 4 IS জঙ্গি নিকেশ করেছে সশস্ত্র বাহিনী। গোয়েন্দা সূত্রে খবর, ইসলামিক সেন্ট জম্মু ও কাশ্মীরে একটি জঙ্গি সংগঠন গত বছরের বেশি সময় ধরে সেখানে সক্রিয় হয়েছে। নানাভাবে তল্লাশি চালিয়েও সংগঠনের সদস্যদের ধরা সম্ভব হচ্ছিল না। গোয়েন্দাদের অনুমান, এরাই কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষকে খেপিয়ে তোলার কাজ করছে। শুক্রবার সকালে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে সংগঠনের 4 সদস্যের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে আইএএস আর 2 থেকে 4 জন সদস্য থাকতে পারে বড়জোর। আগামী 28 জুন থেকে শুরু হচ্ছে এই অমরনাথ তীর্থযাত্রা। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। শুক্রবার রাত 10টা নাগাদ লেক গার্ডেন্স এর বাসিন্দা রঞ্জিত চট্টোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হলো লেক গার্ডেন স্টেশন থেকে। মৃতের পরিবার সূত্রে খবর, রাতে হঠাৎই 5 জন যুবক অটো করে এসে রঞ্জিতকে কোনো এক বিষয়ে হুমকি দিয়ে যায়, আর তারপরই রঞ্জিত বাইরে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরে রঞ্জিতের মৃত্যুর খবর আসে। রঞ্জিতের পরিজনেরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই ফুটবল পাগল ছিল রঞ্জিত। প্রশিক্ষণের জন্য বিদেশেও পাঠিয়েছিল রাজ্য সরকার। পাড়ার নির্বিবাদী লোক নামেই পরিচিত ছিল রঞ্জিত। পুলিশের বক্তব্য, এটি দুর্ঘটনা। মৃতের দাদা জানান, মৃত্যুর সময় তার হাতে মোবাইল ফোন ছিল। ট্রেন ধাক্কা মারলে মোবাইল ফোন পড়ে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। মৃতের পরিবারের কথা অনুযায়ী রহস্য ক্রমশ দানা বাঁধছে। রঞ্জিত খুব ভালো ছিল বলেই জানা যায়, তবুও কে বা কারা কেনই বা খুন করলো সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। খুন না আত্মহত্যা, সেই বিষয়টি খতিয়ে দেখছে বালিগঞ্জ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে ভর্তি নিয়ে চরম নির্দেশ দিয়েছিলেন যুব তৃণ শিবিরকে, কিন্তু বাস্তবে রূপ ছিল অন্য। নির্দেশে 24 ঘন্টার মধ্যেই ছাত্র ভর্তি নিয়ে উত্তাল হলো গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ চত্বর। কিন্তু শুক্রবারের তিক্ত অভিজ্ঞতাকে ঝেড়ে আজ অর্থাৎ শনিবারে আবার পুরনো ছন্দে কলেজ। সকাল থেকেই স্বাভাবিকভাবেই ভর্তি প্রক্রিয়া চলছে, যদিও কলেজ চত্বরে এখনো মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এতে স্বভাবতই খুশির হাওয়া অভিভাবক থেকে পড়ুয়া সকল মহলে। সেটা নিয়ে যদি কিছু বলেন, ভর্তি প্রক্রিয়া তো নর্মাল, কিছু আমি তো আলাদা দেখছি না, মানে কোনো গন্ডগোল কিছু নেই। ইনফ্যাক্ট
সমস্যা হচ্ছে না ভর্তি নিয়ে? সমস্যা বলতে সকাল 10টায় ঢুকেছে, এখনও হচ্ছে না, এইটুকুই সমস্যা। এটা ইনফ্যাক্ট কিছু নয় আর কি, ঠিক আছে। না না, শান্তিপূর্ণভাবেই হচ্ছে সকাল থেকে, দেখছি কোনো প্রবলেম নেই। না কোনো প্রবলেম না, না সেরকম কিছুই দেখলাম না, ভালোভাবেই হচ্ছে। না কোনো ভর্তি মানে ভর্তির জন্য এখানে কোনো সমস্যাই হয়নি। ক্যামেরায় দেবাঞ্জনের সঙ্গে অভিষেক চ্যাটার্জি, রিপোর্ট 24 আওয়ার্স টিভি। বিশ্বকবি অমর সৃষ্টি কৃষ্ণকলি, কিন্তু সব কৃষ্ণকলিরা হয়তো সমাজে স্বীকৃতি পায় না। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জীবন কাটে গঞ্জনা ও লাঞ্ছনার মধ্যে দিয়ে। আর ঠিক এইরকমই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের রায়গড়ে। পারিবারিক অনুষ্ঠানের খাবারে বিষ মিশিয়ে 5 জনকে খুন করে বছর 28-এর এক গৃহবধূ। পুলিশ সূত্রে খবর, ওই গৃহবধূ ওরফে জ্যোতিষ সুরের সুরওয়ালাকে প্রায় গায়ের রং নিয়ে খোঁটা দিতেন শ্বশুরবাড়ির লোকজন ও আত্মীয় স্বজন। এর পাশাপাশি ভালো রান্না না করতে পারার জন্য শুনতে হতো গঞ্জনা। রায়গড়ের পুলিশ সুপার জানিয়েছেন, খানাপুর তহসিল মাহার গ্রামে গত 18 জুন ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের খাবারের জন্য রান্না করা ডালে কীটনাশক ঢেলে দেন তিনি। কীটনাশক দেওয়া সেই খাবার খেয়ে মৃত্যু হয় 4 শিশুসহ 53 বছরের এক ব্যক্তির। শ্বশুরবাড়ির লোকজন ও আত্মীয়দের গঞ্জনায় ক্ষুব্ধ হয়ে গৃহবধূ বদলা নিতে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার কথা স্বীকারও করে নেন। তারপরে ওই গৃহবধূকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। অভিনয়ের সুযোগ করে দেওয়ার নামে এক মহিলাকে কুপ্রস্তাব এক যুবকের। ধিতের নাম অর্ণব রায়, কলকাতার লাগোয়া বাগুয়াটি এলাকার ঘটনা। অভিযোগকারীর দাবি, 2015 সালে মেয়ের স্কুলের সূত্রেই আলাপ হয় অর্ণব রায়ের সাথে। এরপর যোগাযোগ বাড়লে ফোনে তাকে বারবার শারীরিক সম্পর্ক তৈরির প্রস্তাব দিতে থাকেন বলে অভিযোগ অর্ণব রায়ের বিরুদ্ধে। প্রস্তাবে রাজি না হলে টাকা নিয়ে শোধ না করার অভিযোগ তোলেন ওই ব্যক্তি। বিভিন্নভাবে ফোন করে উত্তপ্ত করে অর্ণব রায়। শুক্রবার পরিস্থিতি চরমে পৌঁছালে বাগুইয়াটি থানায় ওই মহিলা অভিযোগ দায়ের করলে পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। দাদার সঙ্গে খেলতে খেলতে হাত ঘড়ির ব্যাটারি খেয়ে ফেলেছিল 5 বছরের ছোট্ট রেহান। শুক্রবার অস্ত্রোপচার করে সেই ব্যাটারি বার করলেন ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকরা। পরিবার সূত্রে খবর, 8 দিন আগে শিশুটি খেলতে গিয়ে হাত ঘড়ির ব্যাটারি গিলে ফেলেছিল। প্রথমে তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে যান পরিজনরা, সেখান থেকে রেফার করায় কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার জরুরি বিভাগে দেখানোর পরামর্শ দেন। তারপর সেখান থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে শিশুটিকে নিয়ে গেলে অস্ত্রোপচার করা হয়। আপাতত সুস্থ আছে শিশুটি। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। ছত্তিশগড়ের সর্গজায় শিশুচোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারল জনতা। সর্গজা আদিবাসী বহুল এলাকায় কয়েকজন বাচ্চা চুরি করে তাদের কিডনি বিক্রি করছে বলে মাস দুয়েক ধরে এখানে গুজব ছড়িয়েছিল। আতঙ্ক এমন জায়গায় পৌঁছায় যে গ্রামবাসীরা তাদের ছেলেমেয়েদের স্কুলেও পাঠাচ্ছিলেন না। আর সেই গুজবের শিকার হলেন মৃত যুবক। তার মানসিক রোগ ছিল বলে জানা গিয়েছে। মৃতের বয়স আনুমানিক 40 বছর। পুলিশ জানিয়েছে শিশু চুরির অভিযোগ ভিত্তিহীন, তার কোনো প্রমাণ নেই। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল চলন্ত অটোয়। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বেলঘরিয়া বারাকপুর রুটের অটোয়। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি সেনাকর্মী, নাম শ্যামাচরণ সাউ। পুলিশ সূত্রে খবর, বেলঘরিয়া থেকে অটোয় ওঠেন অভিযোগকারী তরুণী। তার দাবি, আগরপাড়া থেকে অটোয় উঠেই তার সঙ্গে অশালীন ব্যবহার করতে শুরু করে অভিযুক্ত। চলন্ত অটোতেই চলতে থাকে শারীরিক নিগ্রহ। শেষে ব্যারাকপুর চিড়িয়া মোড়ের কাছে ট্রাফিক বুথে অটো থামিয়ে অভিযুক্তকে নিয়ে পুলিশের হাতে তুলে দেয় ওই তরুণী। খবর পেয়ে টিটাগড় থানায় পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় ও গ্রেফতার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। শিয়ালদহ দক্ষিণ শাখায় বারুইপুর ডায়মন্ড হারবার লাইনে ওভারের তারে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। ব্যস্ত সময়ে দুর্ভোগের শিকার হলো অফিস টাইমের নিত্য যাত্রীরা। পূর্ব রেল সূত্রে খবর, সকাল 9:30 নাগাদ ওভারহেডের তারে সমস্যা দেখা দেয়। এর ফলে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। এদিকে বারুইপুর থেকে একটি টাওয়ার ভ্যান নিয়ে যায় রেল। তৎপরতার সঙ্গে বিদ্যুৎ সংযোগ ফেরানো হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। শুক্রবার লেক কালীবাড়ি থেকে খোয়া যায় ঠাকুরের সামগ্রী থেকে টাকা পয়সা। ঘটনা তদন্তে নামে লেক থানার পুলিশ। মন্দিরের ভিতরকার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করে পুলিশ। তারপর তল্লাশি চালিয়ে 3 জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে 1 জন মহিলা। চুরির কথা স্বীকার করেছে অভিযুক্তরা। ওই চুরির আগে অনেকবারই লেক মন্দিরের চুরির রেকি করে গেছে ধৃতরা। ক্যামেরায় দেবাঞ্জনের সঙ্গে কুন্তল সরকারের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। এক মাস কঠোর অনুশাসনের পর আসে খুশির ঈদ। মূলত সম্প্রীতি বার্তায় বহন করে খুশির ঈদ। খুশির ঈদকে সকলের সাথে ভাগ করে নিতে কলকাতা ফুড ট্রোটার্স আয়োজন করলেন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের, যার নাম ঈদ উইথ অ্যাঞ্জেলস।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিয়সী নারীরা এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ। সমগ্র অনুষ্ঠানে সৌজন্যে গ্রিন তারা সোশ্যাল ইনিশিয়েটিভ এবং সমাজসেবী মিমি দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় কুমার চন্দ্র, বৈশালী ডালমিয়া, সায়নদেব চ্যাটার্জি, মিসেস ইন্ডিয়া ইউনিভার্স সম্রাজ্ঞী মুখার্জি, সুচন্দ্রা ভূঁইয়া সহ প্রমুখ বিশিষ্ট মানুষজন। অনুষ্ঠানে পথ শিশুদের জামা কাপড় এবং রাতে সুস্বাদু নৈশ আহারের আয়োজন করা হয়। কবির ভাষায়, এ যেন প্রতিদিন কাঁদার মাঝে কুড়িয়ে নেওয়া এক টুকরো খুশির দিন। আগামী দিনে এমন অনুষ্ঠান আরো করা হবে, এমনই আশ্বাস আয়োজকদের। ভালো লাগলো আমাদেরকে, অনেক ভালো লাগলো। পর ইয়াকে ইতনা আচ্ছা লাগে, ইতনা আচ্ছা, বহুত আচ্ছা লাগে। ইয়া হামকো বহুত আচ্ছা यहाँ पर आए, हम सोचे नहीं थे यहाँ पर आने से इतना मज़ा होगा। हम सोचे कि घर में बैठ के रहो, नहीं अच्छा नहीं होगा। फिर सोचे नहीं जाओ एक बार देख ले, आया उफ कितना मज़ा आया। यहाँ पर हम पहली बार पास्ता बनाया है, वो भी इतना अच्छा, वो भी सर के साथ कुक, हमको बहुत मज़ा आया। आप एक्सपेक्ट नहीं कर सकते हमको कितना मज़ा आया। हम दिल से बोल रहे हैं यहाँ पर रूबीना मैम, आई लव यू एंड थैंक यू वेरी वेरी, आप हमको यहाँ पर लेके आई। हम यहाँ पर आए, बहुत औसम लगा, बहुत औसम। थैंक यू पहला रूबीना मैम और यहाँ का ऑर्गेनाइज जो भी है हमको भेजे यहाँ पर, थैंक यू। बहुत इंजॉयमेंट हुआ, इतना इंजॉयमेंट हुआ कुछ बोलने का नहीं। यहाँ खाए पिए, वहाँ पर पास्ता बनाने में मैं फ्रेंड बनाई और उसमें बहुत इंजॉयमेंट हुआ। थैंक यू ऑल आवर टीचर्स। বাচ্চাদের সাথে আমি খুব একটা মানে কাজ করি, কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদা, বিকজ বাচ্চারা হলে হয় কি সবসময় গার্ল পাওয়ার এম্পাওয়ারমেন্টের কাজ করছি, মেয়েদেরকে নিয়ে, মেয়েদের জন্য, মেয়েদের ব্যাপার, মেয়েদের সুরক্ষা, মেয়েদের। কিন্তু আজকের না জিনিসটা একটা একদম অন্যরকম হয়ে গেছে। এখানে চাইল্ড লেবার, বাচ্চা মেয়েরা চাইল্ড লেবার ছিল, সবাই বেশিরভাগ ঠোঙা বানাতো, কিন্তু প্রত্যেকেরই মা বাবা চলে গেছে, তারা তাদের আত্মীয়র সাথে থাকে, একটা কম্পালশন আছে এখানে চাইল্ড লেবারে। এবং তাদের টাকাটাও বলেছে যে তাদের টাকাটা তাদের নানা নানি বা মামা মামি তারা নিয়ে নিত। তো সেই জন্য আই হ্যাভ ইউনো লাইক এই যে নারকোলডাঙ্গা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এদেরকে আমার পছন্দ এই জন্যই কি যে এরা এই ছোটো ছোটো বাচ্চাদের যারা চাইল্ড লেবার তাদেরকে সরিয়ে নিয়ে এসে তাদেরকে পুরোভাবেই একটা এডুকেশন আর একটা ট্রেনিংয়ের মধ্যে ওরা করছে অ্যাকর্ডিং টু দ্য এজ গ্রুপ। তারপরে তারা তাদেরকে আবার কিন্তু স্কুলে ভর্তি করছে। সো দিস ইজ আ সাম কাইন্ড অফ আ ভেরি ভেরি নোবেল কজ। তো আজকে বাচ্চাদের সাথে থেকে আমার কাছে সব থেকে বড়ো হয়েছে ওদের পার্সোনাল লাইফটা জানা, যে পার্সোনালি হাউ হ্যাপি দে আর পার্সোনালি কীভাবে ওদেরকে এটা আনন্দ করা যায়। তো কলকাতা ফুড ট্রটার্সের শ্রমিক যখন আমাকে বলল, তখন আমি ভাবলাম কি যে এর থেকে ভালো আর কিছু হতে পারে না, যে চাইল্ড লেবারদের যদি আমরা নিয়ে আসি, যারা এখন আর চাইল্ড লেবার না, যারা এখনও মূল সোসাইটি মূল স্রোতে চলে এসছে, ওয়াই নট ইউনো অ্যান ইভিনিং উইথ দ্যাম। আর ইভিনিং উইথ দ্যাম নট ওনলি উইথ আওয়ার ফুড বাট ওপার বাংলার খাবার, যে ওপার বাংলার খাবার যার কোনো এক্সপিরিয়েন্স ওদের এখনও পর্যন্ত হয়নি। তো সেই জন্য আমার আজকে মনে হচ্ছে সব কিছুই নতুন, আজকে চাইল্ড লেবার প্লাস ওপার বাংলার খাবার, প্রত্যেকে সকলে এসছেন, আর আমরা সম্রাজ্ঞী এসছে, আমরা এসছি, মিমি এসছে, সুজয়দা এসছেন এবং আরও সকলে এসছেন। তো আমাদের সবাই মিলে এটা একটা আনন্দের জায়গা হয়েছে। আর সবথেকে বড় লাগছে কি যে ওরা এত ওদের হাসিটা দেখে আর এবং ওরা এত নিজেদেরকে খাওয়াচ্ছে, ভালোবাসছে, সেটাই আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার। সো উই ওয়ান্ট টু মেক দেম হ্যাপি, দ্যাটস ইট। আমি ঠিক মানে মানে সেইভাবে বলতে পারবো না, মানে আমার এত ভালো লাগছে বিকজ বাচ্চারা বাচ্চাদের মধ্যে যে ইনোসেন্সটা আছে, সেই ইনোসেন্সটার মধ্যে আমি আছি, ওদের মুখে ওরা খাওয়াচ্ছে, একে অপরকে হাসছে। আর আজকে যে কনসেপ্টটা সেটা হচ্ছে ঈদ উইথ দি এঞ্জেলস, অ্যাকচুয়ালি দে আর এঞ্জেলস আই থিঙ্ক। অ্যান্ড ওপার বাংলার খাওয়া খাওয়াচ্ছে, পুরো এতগুলো মেনু, মেনুতে প্রচুর কিছু আছে না শান্ত সেদিক। সো আই এম রিয়েলি ফিলিং প্রিভিলেজড অ্যান্ড ব্লেসড টু বি অ্যামাংস দিস ইনোসেন্ট কিডস, টু সি দ্য স্মাইল ইন অল দ্য কিডস ফেসেস। অ্যান্ড আর কি বলবো, আমার ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। না এটা আমার কাজের মধ্যেই পড়ে, পুলিশের কাজটা এইরকমই যে সমাজের যে কোনোভাবে যদি উন্নতি কিছুটা হয় সেই কাজে নিজেকে সামিল করাটা পুলিশেরই কাজ। সেই অর্থে দিস ইজ এ গ্রেট সোশ্যাল ওয়ার্ক। এবং আমি বললাম আগেও যে বিভিন্ন উৎসবে
আমরা আনন্দ করি, ঈদ, মহরম, দুর্গাপূজা, কালী পূজা, এছাড়া খেলা মেলা নানা রকম উৎসবে আমরা যখন আনন্দ করি, আনন্দ করার সময় যেন এই সমস্ত বাচ্চাদের কথাও আমরা না ভুলি, সেটা নিয়ে এরা ভেবেছে। তো গ্রেট ওয়ার্ক, মোস্ট প্রেইজ ওয়ার্দি ওয়ার্ক, আই ফিল মাই সেলফ অনার্ড অ্যান্ড প্রিভিলেজ যে আমি এর সঙ্গে একটু সময় হলেও যুক্ত হতে পেরেছি। এইরকম ইনিশিয়েটিভের জন্য আমি ধন্যবাদ দেব এই কলকাতা ফুড ট্রটার্স, গ্রিন তারা সোশ্যাল ইনিশিয়েটিভ, অফকোর্স মিমি দাস, সবাই মিলে এই কাজটা করেছে। এটা অত্যন্ত সেবামূলক একটা প্রশংসনীয় কাজ, ভীষণ সুন্দর লাগছে। আমরা গত এক মাস যেরকম প্রত্যেক জায়গায় আমরা ইফতারে গেছি, আমরা সন্ধে ছটার সময় একসাথে রোজা ভেঙেছি, আমরা ঈদ উৎসব একসাথে পালন করেছি, প্রত্যেক জায়গায় আপনাদের সাথেও দেখা হয়েছে। তো ঈদ চলে গেছে, কিন্তু আজকে মিমি দাস বলুন, রোজারিও বলুন, গ্রিন তারা টিমকে বলুন, সকলে মিলে এই যে বাচ্চাদের কথা চিন্তা করেছেন, যে ঈদ শেষ হয়ে গেলেও তাদের মুখে হাসি ফোটানোর জন্য ঈদ উইথ এঞ্জেলস, একটা ভীষণ সুন্দর একটা ইনিশিয়েটিভ। আর যেখানেই সুন্দর ইনিশিয়েটিভ, যেখানেই মানুষের কথা চিন্তা করবে, সেখানেই আমাদেরকে যেখানে ডাকা হবে আমরা পৌঁছে যাই। তো আজকে সবথেকে ভালো ব্যাপার হলো এই যে ছোটো ছোটো বাচ্চারা, যারা হয়তো তারাও স্বপ্ন দেখে কি আমি একদিন যাব রেস্টুরেন্টে খাবো, আমি মজা করব বন্ধুদের সাথে, আমি রান্না করব, সেই সব তাদের কাছে স্বপ্নই থেকে যায়। যখন এরকম মানুষ যারা এরকম ইভেন্ট অর্গানাইজ করেন একত্রিত হয়ে, আজকে এরা বাচ্চারা শুধু এখানে এসে খাচ্ছেই না, তারা নিজেরা রান্না করেছে, এখানে রান্না করেছে, গল্প করেছে, চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে একটা ছোটো ছোটো বাচ্চাদের কাছে, এর থেকে বড়ো আর পাওনা কি। তো আমি সাধুবাদ জানাই যারা এরকম চিন্তাভাবনা করেন যে ঈদ চলে গেলেও বাচ্চাদের জন্য প্রত্যেকটা দিনই একটা ভালো উৎসব। আমরা বলি বাচ্চারা হলো ভগবানের রূপ, সে অল্লাই হতে পারে, সে জিসাস ক্রাইস্টই হতে পারে, সে গুরু নানকই হতে পারে, সে দুর্গা মাও হতে পারে, সে শিব ঠাকুরও হতে পারে। তো সেই বাচ্চাদের মুখে হাসি মানে আমাদের মুখে হাসি, আমাদের মনটা ভরে যাওয়া। তো স্বাভাবিকভাবে আজকে প্রত্যেকটি উদ্যোক্তাকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যম নিয়ে ধন্যবাদ জানাই, এবং আপনাদের চ্যানেলের মাধ্যম নিয়ে আমি মানুষকে জানাতে চাই যে কিছু যদি নিজের জন্য আমরা নাও করতে পারি, অন্যের জন্য করুন, বাচ্চাদের জন্য করুন, কারণ বাচ্চাদের মুখে হাসি ফোটানোর থেকে ভালো কাজ আমার মনে হয় না কিছু আছে। অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, কারণ ছোট ছোট বাচ্চাকে নিয়ে একটা সেফের তৈরি মানে পুরো প্রসেস হচ্ছে। আর আমাকে অনেক আনন্দ লাগছে, আমাদের পাশে আমাদের জয়েন্ট সিবি আছেন, আমাদের সুজাদা খুব সবসময় আমাদের পাশে থাকেন, আর আমাদের যা মিমিদি যা আছেন এত ভালো সুন্দর কাজ করে, আপনাকে আমি কি বলবো, আন্তরিক মন থেকে অনেক ভালো যা উনি সব সময় মানে সোশ্যাল কাজে থাকেন। আর আমাদের সান্তা সিআই দিদি আছেন, আমাদের সামরা গিয়ে অ্যাক্ট্রেস আছেন, উনিও খুব সুন্দরভাবে মানে প্রোগ্রামে এটা এ হয়েছে। আমাদের সায়ন ভাই ছিল এত পুরো সুন্দর প্রোগ্রামে, আমি সবাইকে আন্তরিক মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানটার নাম দিয়েছি ঈদ উইথ দি এঞ্জেলস। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সমস্ত এঞ্জেলসরা পাশে বসে আছে। আসলে ঈদ এমন একটা উৎসব, খুশির ঈদ বলা হয়, যেখানে আমরা শেয়ারিং, কেয়ারিং, একটু ভালো খাওয়া, জামা কাপড়, সবসময় হয়তো সব কিছু তাদের পক্ষে হয়ে ওঠে না, তাই এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস ওদের মুখে হাসি ফোটানোর জন্য। আজ ঈদ উইথ দি এঞ্জেলস, এর জন্য আজকে শেফ প্রদীপ রোজারিওকে অনেক ধন্যবাদ, আজকে তিনি তার কারি ক্লাবটা আমাদেরকে দিয়েছেন এবং সম্পূর্ণ অ্যারেঞ্জ করেছেন কলকাতা ফুড ট্রটার্স এবং শান্তশ্রীদি ফ্রম গ্রিন তারা। তো এই সমস্ত যুগ্ম উদ্যোগগুলো আমরা যারা লাইক মাইন্ডেড বন্ধুরা আছি আরও চেষ্টা করবো কলকাতার বুকে করার, যাতে ছোটো ছোটো শিশুদের মুখে আমরা একটু হাসি ফোটাতে পারি, এটাই আমাদের প্রচেষ্টা। এ কোনো ভাষা নেই, বুঝেছি, যখন আমি এই 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 জায়গাটা মানে এই জায়গাটা নিয়ে স্টার্ট করি, তখন আমার বাচ্চা জন্মিয়েছে, মানে দোয়েল ক্রিস্টিয়া, ও হয়েছে সবে। আমি ভাবতে পারিনি যে আমি রেস্টুরেন্ট, নিজের রেস্টুরেন্ট করবো। আমি চাকরি করতাম তাজ গ্রুপ অফ হোটেলে, 15 বছর চাকরি করার পর, তালাতলা থেকে পাশ করার পর আমি ভাবিনি যে এরকম একটা করতে পারবো। কিন্তু আজকে এই আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের খাইয়ে, এতদিন তো এত লোককে খাইয়েছি, কিন্তু এদের খাইয়ে এটা আমার সৌভাগ্য। আই এম ফিলিং আ ডিফারেন্ট, দিস এস্টাসি টু দিস হোল অ্যাটমসফিয়ার হিয়ার। অ্যান্ড যখন আমি বানাচ্ছিলাম, রান্না করছিলাম ওদের সাথে, একটা ডিফারেন্ট ভাইব্রেন্ট ইলেকট্রিফাইং ফিলিং হচ্ছিল, বুকে বেদনা, চোখে জল, কিন্তু বেরোবে না, তাই না? বিকজ দে আর দ্য ফিউচার। আমার মনে হয় এই রান্নাটা আজকে যেটা ইনস্টিটিউট আছে না জায়গায় জায়গায় রান্নার জন্যে,
এমন একটা সময় আসবে ইন ফিউচার রান্নাও কিন্তু একটা সাবজেক্ট হয়ে যাবে, তাই না? আর সেটাই চাইছি যেন এরা এরা সবাই রান্না শিখুক। কেন, রান্না শিখলে এমনই একটা জায়গায় পৌঁছাবে কেউ রাঁধুনি হয়ে আর জবলেস হবে না। দ্যাট ইজ মাই মেন স্লোগান টু এভরিবডি। ইয়েস, I'm so happy. They are so young, and ami ওদেরকে underprivileged বলবো না, I think they are way more privileged than us, because they are not only being blessed by their family members, but they are being loved by so many other people. Not everybody gets that, and I just hope যে এই যে ইনিশিয়েটিভটা আমরা নিয়েছি ওদের জন্য খাওয়াটা ভালো লাগে, and they enjoy it, and they feel a little bit more loved and special than they usually do, because they are working very hard. না, খুবই ভালো লাগছে, নামটাও ভালো দিয়েছে কি ঈদ উইথ দ্য অ্যাঞ্জেলস, এটাই আমি দেখছিলাম রুনা যখন শেয়ার করলো আমাকে। তো বেশ অনেকগুলোই বাচ্চা এসছে দেখছি, তাদের সব সুন্দর একটা ব্যবস্থাপনা হয়েছে। আর মেনলি যে শেফ রোজারিও যে ব্যবস্থাটা করেছে খুবই ভালো, যাতে মোস্টলি পুয়োর এবং স্লাম যারা বাচ্চারা আছে ঈদ বা দুর্গাপুজোর সময় যদি এদেরকে কোনোভাবে এই ধরনের আপলিফমেন্ট করা যেতে পারে, মরাল বুস্ট আপটা অনেকটা বেশি হয়, ওরাও সোসাইটিদের মধ্যে আসতে পারে, কমন পিপলদের মধ্যে আসতে পারে, তাতে লাভটা যেটা হয় এদের আউটলুকটা বাড়ে। ইফ ইউ মিক্স উইথ মোর পিপল দ্য মোর আউটলুক কামস আউট। তো এরাও একটা ভালো পরবর্তী দিনে ভালো নাগরিক, পড়াশোনায় ভালো হয়ে তখন সারা জীবন ছোটো বয়সে মনে থাকবে যে এরকম একটা প্রোগ্রাম হয়েছিল, আমরা গিয়েছিলাম, আমাদেরকে খাওয়ানো হয়েছিল। ইটস ভেরি নাইস, ইটস ওভারঅল আ ভেরি নাইস এনভায়রনমেন্ট, নাইস ইভেন্ট অ্যান্ড আ ভেরি সাকসেসফুল ইভেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মানে কলকাতা ফুড ট্রটার্স আমি 23 জানুয়ারি 2018 শুরু করি। আমি একজন ফুড ব্লগার, আমি খাবার, ট্র্যাভেল, ইভেন্টস, কার্স, অটোমোবাইলস এগুলো নিয়ে লেখালেখি করি। বাট মোস্ট ইম্পর্ট্যান্টলি আমার কলকাতা ফুড ট্রটার্স এই শব্দটা, এই তিনটে শব্দ নিয়ে যে এই গ্রুপটা, এটা শহর কলকাতা, খাবার আর ফুড রিলেটেড ট্রাভেলিং, এটা নিয়ে একটা পুরো পরিকল্পনা, একটা ফেসবুক বেসড কমিউনিটি যেখানে যারা খেতে ভালোবাসে, যারা সিনেমা দেখতে ভালোবাসে এবং যারা ঘুরতে ভালোবাসে, সেই সবাইকে একসাথে একটা ছাতার তলায় একত্রিত করার একটা প্রচেষ্টা, এটাই হচ্ছে কলকাতা ফুড ট্রটার্স। আমরা 23 জানুয়ারি 2018 শুরু করি এবং আজ চার মাসের জায়গায় আমরা আজকে প্রায় সাড়ে পাঁচ মাস হয়েছে। সাড়ে পাঁচ মাসে উই আর অ্যাট অ্যারাউন্ড 3900, আমরা 3900 মেম্বার্স আমাদের রয়েছে। ক্যামেরা দেবাঞ্জনের সঙ্গে কুন্তল সরকারের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। দীপিকা ও রণবীরের বিয়ে নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বলিপাড়ায়। 10ই নভেম্বর হতে চলেছে তাদের বিয়ে, কিন্তু বিয়ে কোথায় হচ্ছে সেই নিয়ে চলছিল জল্পনা। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে ইতালিকেই বেছে নিলেন তাদের বিয়ের গন্তব্য হিসেবে। এই ইতালিতে বিয়ে হয়েছিল বিরাট ও আনুষ্কার, তাই তাদের পথে হেঁটে ইতালিতে বিয়ে করছেন দুজনে। জানা গিয়েছে দুই পরিবারের ইচ্ছেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিয়ে হবে ইতালিতে আর রিসেপশন হবে বেঙ্গালুরুতে। শোনা যাচ্ছে ইতিমধ্যে বিয়ের শপিং শুরু করে দিয়েছেন দীপিকা ও তার মা। কিছুদিন আগেই তাদের গয়না কেনাকাটা করতে দেখা গেল। তবে বিয়ে নিয়ে এখনই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ দুজনেই। জানা গিয়েছে দুই পরিবারের আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবীরাই আমন্ত্রিত থাকবে এই বিয়েতে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। গত কয়েকদিনের তাপপ্রবাহের পর এবার সক্রিয় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, আর তার জেরেই আগামী 72 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্রের পুরোদমে বর্ষা ঢুকে পড়বে, এমনটাই জানিয়েছেন মৌসুম ভবন। শনিবার সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন কয়েকটি জেলায় আকাশ ছিল আংশিক মেঘলা। শনিবার তাপমাত্রার পারদ ঘোরাফেরা করেছে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 72 ঘন্টার মধ্যে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ও ভারী এবং অতিভারী বৃষ্টিপাতে সতর্কতা দিয়েছে দিল্লির মৌসুম ভবন। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আজ আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন, দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 82%। আপনি হতে পারেন আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এরিয়ার যে কোনো খবর ছবি সহ পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, আমরা সেই খবর সরাসরি সম্প্রচার করব আমাদের টিভি চ্যানেলে। 24 আওয়ার্স নিউজ আজ এই পর্যন্তই, সবসময় সবার পাশে। নমস্কার।